হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পেটস ক্লাব। তো আজকেও চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড এতদিন আমি যে ব্লগগুলো করছিলাম, মানে প্রত্যেকটা আমার শর্টস এবং ভিডিও ডগ কন্টেন্ট ডিপেন্ডেবল ছিল। তো আজকে যে স্পিসিসটাকে নিয়ে ব্লগ করছি সেটা সম্পূর্ণ আলাদা। আশা করি অনেকেই এই স্পিসিসটার ব্যাপারে শুনেছে। অ্যান্ড এর কিছু কিছু মানে খুব কম সংখ্যক শর্টস আমি এর আগে দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তো সেই ক্ষেত্রে অনেকেই মোটামুটি যারা দেখেছে তারা অনেকেই মোটামুটি এই ধরনের স্পিসিসটাকে চেনে। হ্যাঁ গাইজ, আমি পার্সিয়ান ক্যাটের কথাই বলছি, আশা করি তোমরা সকলেই ব্রিডটাকে চেনো। গাইজ, এটাও বলে রাখি এই ধরনের ক্যাট এই মুহূর্তে আমাদের শপে অ্যাভেলেবেল আছে। যদি তোমরা কেউ পারচেস করতে চাও তাহলে আমাকে তোমরা ফেসবুকে ফলো করতে পারো। অ্যান্ড আরও বিস্তারিতর জন্য তোমরা আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো এবং সেখানে মেসেজ করতে পারো, কমেন্টও করতে পারো এবং তোমরা ইউটিউবে কিন্তু কমেন্ট করতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। পার্সিয়ান ক্যাটগুলোকে তোমাদের দেখানো যাক। চলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে দুটো পার্সিয়ান আছে। এটা সম্পূর্ণভাবে উল্টিয়ে পড়ে শুয়ে আছে, মানে মোটামুটি এখন এর মধ্যে পুরোপুরি পিওর লেজিনেস যাকে বলে একদম। আর এটা একটু খুবই হাইপার অ্যাক্টিভ, এও একে দেখা দেখি উঠে পড়েছে। তো গাইজ, তোমাদের এই দুটো পার্সিয়ান ক্যাটের কথাই বলছিলাম। এটা একটা আছে ক্যালিকো পার্সিয়ান আর এটা একটা আছে সেমি পাঞ্চ পার্সিয়ান। তো এরা হচ্ছে পিওর পার্সিয়ান ক্যাট, বয়স এদের মোটামুটি 3 মাস বয়স পর্যন্ত। নর্মালি গাইজ অনেকেই এই ধরনের ক্যাট বাড়িতে অ্যাজ এ পেট রেখে থাকে। তো এদের সাধারণত এদের যে এন্টারটেনমেন্ট ব্যাপারটা বলে দিই, এদের চাল চলন বা এদের স্টেবিলিটি সত্যি অন্যান্য ব্রিডের থেকে সম্পূর্ণ আলাদা। নর্মালি খুব অ্যাডোরেবল হয় এবং ফ্যামিলিয়ার হয়, এদের মধ্যে ওই ফায়াসলি বা কোনো ধরনের ফিডোসিয়াস জাতীয় জিনিসগুলো পাওয়া যায় না নর্মালি। এই কারণের জন্য অনেকেই অ্যাজ এ তার বেবি বা বাচ্চার জন্য সেই ধরনের এই ধরনের ক্যাটকে তার বাড়িতে অ্যাজ এ পেট হিসেবে রাখে। তো এই দুই পার্সিয়ানদের কথাই তোমাদের বলছিলাম। তো চলো এদের বার করে তোমাদের দেখানো যাক। এই দেখতে পাচ্ছ এদেরকে গেট খুলে দেওয়া হয়েছে। তো সাধারণত এরা তো গাইজ একটা মেন এদের বলে দিই, সব থেকে বড়ো মানে বেশি এন্টারটেনমেন্টের ব্যাপার যেটা হচ্ছে, এরা যে কোনো ধরনের হ্যাঙ্গিং জাতীয় জিনিস সামনে পেলে ক্লাইম করে ওঠার চেষ্টা করে এবং অসাধারণভাবে এরা সেটাকে নিয়ে প্লেও করে, সে দেখতে খুবই সুন্দর লাগে। তো নর্মালি এরা হ্যাঙ্গিং জাতীয়, দেখো দেখতে পাচ্ছ ক্লাইম্বিং, মানে ক্লাইম্বিং পাওয়ার অসাধারণ। তো যে কোনো জিনিস যদি এরা হ্যাং অন করে রাখা হয় সেই ধরনের জিনিস। তো এইভাবে পুরোপুরিভাবে তো নিজেকে পুরোপুরিভাবে একদম ইসে করে দিয়ে ঝুলতে পারে এবং পছন্দ করে এরা যে কোনো ধরনের একটুখানি রানিং জাতীয় জিনিস নিয়ে খেলা বা সেটার সঙ্গে নর্মালিভাবে যেরকমভাবে আসলে ওরা খেলে আর কি, মানে গ্রিপ করে। মেন ওদের হচ্ছে পস, পস দিয়ে এরা যে কোনো টাইপের হ্যাঙ্গিং জিনিস হোক বা যেগুলো রান করছে এরকম টাইপের জিনিস নিয়ে কিন্তু এরা খেলতে খুব ভালোবাসে। তো এই সমস্ত কিউটনেস অ্যান্ড অ্যাডোরেবেলের জন্যই কিন্তু এই ধরনের ক্যাট, পার্সিয়ান ক্যাট অনেকে ঘরে রেখে থাকে, কারণ এদের মধ্যে ওরকম টাইপের খুব একটা হাইপার অ্যাক্টিভিটি যেটা কিনা অনেকেই নিতে পারে না, কারণ এটা সাইজও স্মল হয়। তো এদের কাছ থেকে সেরকম ধরনের কোনো অবস্ট্যাকেল বা জার্কিং টাইপেরও কিছু পাওয়া যায় না যেটা কিনা অন্যের কানে হার্মফুল হতে পারে। তো এই ধরনের ক্যাটস কিন্তু এই ধরনের খেলা, মানে কি বলবো, এটা সত্যিকার বলতে এটা খেলা দেখানোর মতন। তো এইগুলোর জন্যই কিন্তু এরা আজকে এত পপুলার। তো এই ব্রিডগুলোর কথাই তোমাদের বলছিলাম গাইজ। তো এরা এই দুটো ব্রিড এই মুহূর্তে আমাদের শপে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে ফেসবুকে ফলো করে আমার সঙ্গে কথা বলে ওই ব্রিডগুলোকে পারচেস করতে পারো। এরা অরিজিনালি একদম পার্সিয়ান ক্যাট আর এদের সমস্ত কিছু মানে বিহেভিয়ার একদম অন্যান্য ক্যাটের মতন না, রাস্তার ক্যাট যেটার মধ্যে একটা মানে অলওয়েজ একটা স্ক্যার্ড অফ অ্যাংজাইটি থাকে, তারা কিনা সহজেই ধরতে গেলে স্ক্র্যাচ অফ করে দেয়। তো এদের মধ্যে সেই জিনিসটা কিন্তু নেই, এরা সম্পূর্ণ সবাইকেই খুব ইজিলি মেনে নেয় এবং সবার কাছেই মানে যাওয়ার জন্য একদম সুইটেবল। তো দেখো তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটা তো প্লিজ গাইস লাইক করে দিও। তো এতক্ষণ তোমরা দেখছিলে এদের সামনে জাস্ট কেজটা খুলে দেওয়া হয়েছে, অটোমেটিক্যালি কিন্তু এরা নিজেরাই এটার উপরে ক্লাইম করে একা একা চড়ে গেছে। অ্যান্ড শুধুমাত্র এই জিনিসটা না, ঘরের যে কোনো জিনিস যদি থাকে সেই জিনিসগুলোর উপরে কিন্তু এরা অসাধারণভাবে ক্লাইম করে, দেখতে খুব সুন্দর লাগে। সাধারণত ডিস্ট্রাকশনের কোনো ব্যাপার নেই, এরা কোনো জিনিসকে হয়তো ইজিলি নষ্ট করে না উইদাউট দেয়ার টয়েস। এমনিতে নর্মালি যে কোনো টয়েস দে মোটামুটি, যেটা তোমাদের বলছিলাম যদি কোনো হ্যাং অন করে রাখো, এই যে এই ধরনের কিন্তু এন্টারটেনমেন্ট এই ক্যাটের থেকে তোমরা পাবে। তো নর্মালি এরা খুবই সুইটস হয় এবং খুব কিউটস হয়। তো এই কারণের জন্যই কিন্তু এই ব্রিডগুলোকে নর্মালি রাখা, আর এই ব্রিডগুলো এখন সত্যি খুবই পপুলার হয়েছে এই কারণের জন্য। এদের জাম্প পাওয়ার্স নর্মাল ডগস মানে এই এজের ডগস বা অন্যান্য ক্যাটের থেকে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো তোমরা এই যে দেখছো এই যে ক্লাইম্বিং,
মানে জাস্ট চোখের পলকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই কিন্তু এরা উঠে গেল। তোমাদের আরো সামনে থেকে দেখাই, এই যে মিনি, এই মিনি, মিনি, এই মিনি, এই ওই দেখুন আরেকটা, আরেকটা এর ফাঁকা দেখে নিয়ে পালিয়ে বেরিয়েছে। এই যে মিনি এখন খেলতে ব্যস্ত মোটামুটি। তো এটা দেখতে পাচ্ছ যে নর্মালি এদের ওরকম বাইটিং টেন্ডেন্সি বা স্ক্র্যাচ জাতীয়, অন্যান্য ক্যাটের মতন স্ক্র্যাচ জাতীয় যেটা করে আর কি, ওরা অ্যাংজাইটি পেয়ে, এই ধরনের জিনিস কিন্তু এদের মধ্যে পাবেন না, কারণ এরা অলওয়েজ ওয়েল বিহেভড এবং যথেষ্ট ট্রেন্ড। তো গাইস, যদি তোমরা এই ধরনের ক্যাট রাখতে চাও রাখতে পারো, এরা সত্যি ঘরের জন্য খুব ভালো হয়। অ্যাজ এ লাকি পার্সন হিসেবেও এই ধরনের ক্যাট বা আপনারা রাখতে পারেন। এই যে একটু খেলো, একটু দেখাও সবাইকে। হ্যাঁ, এই তো, ওরে বাপ রে বাপ, এই যে আস্তে আস্তে আস্তে, অ্যান্ড অসাধারণ এদের ব্যালেন্স, বডি ব্যালেন্স, যেটা কিনা সত্যি খুব মানে লোককে অ্যাট্রাক্ট করে। এইভাবে যে কোনো একটা ছোট্ট জায়গার উপরে নিজেকে পুরোপুরিভাবে ব্যালেন্স করে কোনো একটা জিনিসকে নিয়ে খেলা, তো সত্যি এরা কিন্তু মানে বলা যায় যে ডগ যেমন পপুলার ব্রিড, অবভিয়াসলি পার্সিয়ান ক্যাটও কিন্তু তাদের থেকে কিছু কম যায় না। সো গাইস, তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে এদের ভিডিও দেখালাম, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক করে দিও। আর যদি তোমাদের এই ধরনের ব্রিড রাখতে ইচ্ছা হয় তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ফেসবুকে বা ইউটিউবে কমেন্টও করতে পারো। তো আজকে এই পর্যন্তই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগো, ভালো থেকো, স্টে হেলদি অ্যান্ড হার্টি। থ্যাংক ইউ।